রূপসী বাংলার সোনালী ক্ষেতে আমরা এখন। পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যেখানে ধানের চাষ হয় না। আজকে এই গ্রাম থেকে তুলে ধরব আমাদের একটি নতুন রেসিপি। আমরা এসেছি ভবানীদির বাড়িতে। তো তুমি আমাদের এই চ্যানেলের জন্য কি বানাচ্ছো? ডাটা দই পোস্ত। ডাটা দিয়ে দই পোস্ত? দই পোস্ত মাছ দিয়েও হয়, দারুণ লাগে খেতে। হ্যাঁ, অনেক অনেক রকম অনেক ধারণা দিয়ে হয়। আচ্ছা, যে এটা বানাতে তোমার কি কি লাগবে? মশলাগুলো আগে দেখাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। তেল লাগবে, লবণ লাগবে, চিনি লাগবে, টমেটো কুচি, তারপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আচ্ছা, পোস্ত বাটানো আছে, পোস্ত বেটে নিয়েছো, দই, আচ্ছা, টক দই, হ্যাঁ, টক দই, শেষের মধ্যে লাগবে ধনে পাতা, এখানে আছে আলু ডাটা কাটানো আছে, আর এ দিয়ে আমরা তৈরি করব। আচ্ছা, এটাতে কি কি আছে? অনেকগুলো শাক দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো শাক আছে। কি কি আছে? সরষে শাক আছে, এখানে খাপরা শাক আমরা যেটা বলি আমাদের গ্রামের যে, আচ্ছা, তারপর এখানে আছে ভাতা শাক, পালক শাক, লাল শাক, কড়াইটা দেখছি মাটি দিয়ে লেপা আছে। শাকের ডাটা এবং আলু দুটোকে লবণ এবং একটু হলুদ দিয়ে মেখে একবারে ভাজবে, তাই তো? তুমি রান্না শিখবে? ব্যাস, মোটামুটি আমাদের আলু এবং ডাটা মিনিট পাঁচেক ভেজে তৈরি, এবার এটা আমরা নামাবো, তাই তো? হ্যাঁ, তুলে নেব। এবার তেল দেব? আবার তেল দিচ্ছ? হ্যাঁ। আলু দাও? তাতে কি যাবে? ও অল্প সামান্য চিনি যাবে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, গোটা জিরে? গোটা জিরে, হ্যাঁ, আচ্ছা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে তুমি এক ধরনের ফোড়ন টাইপের হচ্ছে। হ্যাঁ, টমেটো দিয়ে একটু ভাজবো। ও হালকা ভাজবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি ভাজা টমেটোর মধ্যে আলু এবং ডাটা যেটা ভেজে রেখেছিলে সেটা দিয়ে দিলে। হ্যাঁ, আচ্ছা, এখন এই দুটো মিলিয়ে একটু নেড়ে নেব, একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, ওকে। এরপরে লবণ দেব। ওকে, বেশ ভালো ভাজা হয়েছে দেখছি। হ্যাঁ, মোটামুটি কাঠের উনুন তো রান্নাটা বেশ চটপট হয়। এবার কি করবে? এবারে জল দিয়ে দেব। জল দেবে? হ্যাঁ, জল দিয়ে একটু সিদ্ধ করব। আচ্ছা, জল দেবে। এবারে একটু চাপা দিয়ে দেব। ডাটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করা হবে যাতে ডাটাগুলো সিদ্ধ হয়ে যায়। অনেকটাই হয়ে গেছে, তাই তো? হয়ে গেছে। আচ্ছা, এরপরে দই দিয়ে দেব। কতটা দই দেবে? বেশি না, পরিমাণ হিসাবে দিয়ে দেব। দাও দাও, আর দু চামচ দিয়ে দাও। হ্যাঁ, এরপরে কাঁচা লঙ্কা যেটা চিরানো আছে সেগুলো ছড়িয়ে দেব, নেড়ে নেব। এবার ফাইনালি কি যাবে? পোস্ত। পোস্ত, পোস্তর জল পুরোটাই যাবে, তাই তো? হ্যাঁ। ওয়াও, এখন আর বেশিক্ষণ রাখবে না, তাই তো? না, একটু চাকবে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চেকে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। হ্যাঁ, ধনে পাতা দিয়ে দাও। আচ্ছা, এটা বেশ মাখা মাখাই হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাখা মাখা হবে। ঠিক আছে। হ্যাঁ,
থাকবে। আজটা কি এরকমই থাকবে না কমিয়ে দেবে? আমি কমিয়ে দেব। হয়ে গেছে। আর বেশিক্ষণ তো রান্না করার নেই না? না না, হয়ে গেছে। বেশ লবণীয় হয়েছে কিন্তু। এবার একটা ভালো রেসিপি সন্ধান পেয়েছি বলে মনে হচ্ছে। চলে এসছে? হ্যাঁ। এটা আমার কেন জানি মনে হচ্ছিল খেতে খুব ভালো হবে। দই আছে, পোস্ত আছে, ভালো না হওয়ার কোনো কারণ নেই। ভীষণ টেস্টি হয়েছে, খুব ভালো। একটা দারুণ রেসিপি খেলাম তোমাদের দৌলতে। ডাটাগুলো চিবিয়ে দেখি। হ্যাঁ, ডাটা চেপোতে আমার খুবই ভালো লাগে। ডাটা চেপোতে, হাড় চেপোতে, মাছের কাটা চেপোতে আমার খুব ভালো লাগে। খুব ভালো, ফাটাফাটি রেসিপি। আর এটা বাড়িতেও বানানো যাবে। দুই দিদিকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা রেসিপি তোমরা আমাদের সঙ্গে শেয়ার করলে, এবং যেটা কিনা আমরা বাড়িতেও বানিয়ে খেতে পারি। দর্শকদেরও বলছি আমাদের এই আজকের রেসিপি এবং এপিসোডটি কেমন হলো অবশ্যই জানাবেন ফিডব্যাকে, কমেন্ট সেকশানে। আর আমাদের এই চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং সর্বোপরি সাবস্ক্রাইব করবেন। আজকে একটা দারুণ দিন কাটলো, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।